আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝড় প্রচারে নেমেছে শাসক দল বিজেপি। বিশেষ করে খোয়াইতে লাল দুর্গ ভেঙে চুরমার করে দিতে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপি মনোনীত প্রার্থীরা। গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিক্রান্ত হওয়ার পরে নির্বাচনী প্রচারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির 13 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপসকান্তি দাসের সমর্থনে খোয়াই পঞ্চায়েত সমিতির 13 নং আসনের অন্তর্গত ধলাবিল গাঁওসভা এলাকায় ভোট প্রচারে যান সংশ্লিষ্ট আসনের প্রার্থী এবং স্থানীয় বিজেপি কর্মীরা। এদিন জনগণের বাড়িকে করচোড়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী তাপসকান্তি দাস। প্রচার চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিগত দিনেও তিনি খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তখন দুহাত ভরে মানুষ আশীর্বাদ করেছিল ওনাকে, ফলে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। বিগত 5 বছর মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করার সুবাদে দল এবং গণদেবতারা পুনরায় ওনাকে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। তাই এবারও গণদেবতাদের আশীর্বাদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি। ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার স্তরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এখানে বিরোধীরা নামমাত্র প্রার্থী দিয়েছে, তাদের কোনো প্রচার বা দলীয় কার্যক্রম জনগণ প্রত্যক্ষ করতে পারছে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, বিগত 6 বছরে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি তাদের উদ্যোগে এই অঞ্চলে ব্যাপকভাবে জনউন্নয়নের কাজ এখানে সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ, গ্যাস কানেকশান থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের সরকার উল্লেখযোগ্য কর্মসূচি নিয়েছে আর আমাদের এই গ্রাম পঞ্চায়েতগুলি এখানে সফলতার সঙ্গে জনউন্নয়নের এই কাজগুলিকে বাস্তবায়িত করতে পেরেছে। তাই আমাদের বিশ্বাস, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে এখানে আমাদের প্রত্যেকটা প্রার্থী জয়ী হবে। শাসক দল ঝড়ো প্রচার চালালেও খোয়াই জেলায় বিরোধী দলগুলো নির্বাচনী প্রচারে তেজি ভাব আনতে পারেনি এখনো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।